প্রিয় শিক্ষার্থী সরি যে আমি ক্লাসটা লাইভ নিতে পারি নাই, এখন ভিডিও ক্লাস নিচ্ছি, তোমাদের ভিডিও ক্লাসটা আপলোড করব। আমরা শুরু করেছিলাম আবার আসতেছি ঐশিকতা এবং স্পর্শ, মানে স্পর্শ কোনটা বলা হয়েছিল, স্যার বলেছেন, আমি আর নতুন করে বলতেছি না। স্পর্শ কোনটা, জাস্ট কৈশিকতা বিষয়টা একটু আনব। তো কৈশিকতা জানার আগে আমাকে জানতে হবে হচ্ছে কৈশিক নর কি, কৈশিক নর জিনিসটা কি। কৈশিক নর হচ্ছে, আগে সংজ্ঞাটা লিখে নিই তারপরে বোঝা যাচ্ছে। হ্যাঁ, সরু ছিদ্র বিশিষ্ট সুষম নলকে কৈশিক নল। তাহলে সরু ছিদ্র বিশিষ্ট সূক্ষ্ম সুষম নলকে, অর্থাৎ আমরা একটা নল যদি নিই যার এই যে ভিতরের যে ব্যাসার্ধ বা ব্যাস কি হবে খুবই ক্ষুদ্র হবে, এবং এই নলের সব জায়গাতে কি হবে তোমার ব্যাসটা কি হবে সমান হবে, এরকম একটি নলকে আমরা বলবো কি কৈশিক নল। যদি আমরা উদাহরণ পেতে চাই স্যার, কৈশিক নলের একটি উদাহরণ দেন স্যার। তোমরা এটা তুলনা করা যাবে যে ক্লিনিক্যাল থার্মোমিটার তোমরা দেখেছ, তো এই ক্লিনিক্যাল থার্মোমিটারে যে পারদ ভিতরে মানে পারদ স্তম্ভ উপরে ওঠার জন্য যে নলটা ব্যবহার করা হয় সেই নলটা কিন্তু কৈশিক নল। এছাড়া আরো কৈশিক নলের আরো উদাহরণ পাওয়া যেতে পারে, আমরা বলবো সেটা হচ্ছে ভালো একটা উদাহরণ যে গাছ যে শিকড়ের মাধ্যমে যে পানি উপরে গ্রহণ করে বা পানি গ্রহণ করে যে নলের মধ্যে পানিটা উপরে উঠে আসে এটাকে বলতে পারি আমরা কি কৈশিক নল। আর এই কৈশিক মূলত ইংলিশে বলা হচ্ছে ক্যাপিলারি, আর বাংলাদেশে কৈশিক, এই কৈশিকের একটা ইয়ে আছে যেখানে কেশের ন্যায় আর কেশের সাথে তুলনীয় ব্যাসের যদি আমরা একটি নল কল্পনা করি সেই নলটাকে আমরা বলবো কি কৈশিক নল। এরপরে আমরা জানবো কৈশিকতা, কি জানবো কৈশিকতা। কৈশিকতা হচ্ছে কৈশিকতা হচ্ছে এই যে কৈশিক নল, এই কৈশিক নল দিয়ে আমরা যদি এই কৈশিক নলকে কোনো তরলে প্রবেশ করাই, দেখো আমি একটা তরলে প্রবেশ করিয়েছি কৈশিক নলকে, এই তরলে প্রবেশ করালে এই নল দিয়ে তরলের এই যে উপরে উঠে যাওয়া বা কোনো কোনো ক্ষেত্রে কি হয় এটা নিচেও নেমে যায়। দেখো আমরা যদি এখানে পারদ নিই সেক্ষেত্রে পানি দেখা যায় যে যদি যে সকল তরল পদার্থ এই কঠিন পদার্থকে ভেদাতে সক্ষম তাদের ক্ষেত্রে কি তরল পদার্থ এই কৈশিক নলের উপরের দিকে উঠে যায়, আর যে সকল তরল পদার্থ এই কঠিন পদার্থ যে গাছ নলকে ভেজাতে সক্ষম তবে ভেজায় না সেই ক্ষেত্রে যেটা হয় তরল পদার্থ কি হয় নিচের দিকে নেমে যায়। এক্ষেত্রে উদাহরণ হচ্ছে এখানে কি হচ্ছে অবনমন হচ্ছে, বা এটাকে আমরা বলতে পারি কি অধিক্ষেপ বলতে পারি, এটাকে বলতে পারি অবক্ষেপ। এই যে নল দিয়ে ঊর্ধ্বগমন বা অবনমন এই ঘটনাটাকে বা এই ধর্মকে, এই যে তরলের যে ঊর্ধ্বগমন বা অবনমনের ঘটনাটাকে আমরা বলবো কি সরি ধর্মকে আমরা বলবো কি কৈশিকতা। তা লিখে নাও কৈশিকতার সংজ্ঞাটা, সরু নল দিয়ে কোন তরলে অধিক্ষেপ বা অবক্ষেপ হওয়ার, তাহলে সরু নল দিয়ে কোন তরলের অভিক্ষেপ বা অবক্ষেপ হওয়ার
ধর্মকে, কি বলবো, ধর্মকে কৈশিকতা। তো এই কৈশিকতা ধর্মের উপর, এই কৈশিকতা ধর্মটা ব্যবহার করে আমরা কৈশিক নল পদ্ধতিতে কি করবো, কোন তরলের পৃষ্ঠটানটা নির্ণয় করবো। এটা তোমার আছে, একটু দ্রুত তুলে নাও, ফেললাম। আমি আগেই বলেছি যে যে সকল তরল পদার্থ কঠিন পদার্থকে ভেদাতে সক্ষম বা ভেদিয়ে ফেলে তারা কি হয়, উপরের দিকে উঠে যায়। খেয়াল করো, আমি একটা পাত্রে কিছু তরল পদার্থ নিয়েছি, যদিও আমি এখানে পানি রেখেছি, তো আমি পানিটা মুছে দিলাম। একটি তরল পদার্থ, যে তরল পদার্থটা কি হচ্ছে, এই কাজকে কি ভেদাতে সক্ষম। এখানে বিশুদ্ধ একটা তরল দিয়েছি এবং একটি কৈশিক নলকে আমি করেছি, খাড়া ভাবে কি করছি, খাড়া ভাবে এই তরল পদার্থের ভিতরে কি করছি, প্রবেশ করেছি। এখন আমি খেয়াল করলাম যে কিছু তরল পদার্থ কি হলো, আস্তে 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 লিফ্ট হয়ে উপরের দিকে উঠে গেল। উঠে গিয়ে এটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কি হচ্ছে, আর লিফ্ট হওয়া বন্ধ হয়ে যাচ্ছে, বাকি একটা নির্দিষ্ট জায়গায় থেমে যাচ্ছে। এটা কেন হয়, এটা হয় কারণ এই যে তরল পদার্থ, এই যে পিস্টন, এই যে পিস্টনটা দেখে উঠে গিয়ে কিছুটা কি এখানে অবতল আকার ধারণ করেছে। এই তরলের পরিপৃষ্ঠে কি হয়, এখানে পৃষ্ঠটান কাজ করে, এবং পৃষ্ঠটান কাজ করার কারণে মূলত এই পৃষ্ঠটানের জন্য মূলত কি এটা উপরে উঠে যায়। তো পৃষ্ঠটানের জন্য এই তরলের কি ভিতরের দিকে কি একটি বল ক্রিয়াশীল থাকে, সেই প্রতি একক দৈর্ঘ্যে সেই ক্রিয়াশীল বল, যেটা এটাকে আমরা বলি কি পৃষ্ঠটান, সেটার মান কত, একক দৈর্ঘ্যে সেটা কত, বলতে পারি সেই বলটা তাহলে বাইরের দিকে কি হচ্ছে, টি কাজ করছে। এই টি বলটা দুইটাও মানুষ, একটা দেখো সোজা উপরের দিকে, যেটাকে আমরা বলবো কি টি কিরকম এরকম গোলকাকৃতির বৃত্ত আকৃতির হয় না, যদি পৃষ্ঠটা বৃত্ত আকৃতির হয় তাই না, এই বিন্দুতে যে বাইরের দিকে বল কাজ করছে, এই বিন্দুতে বাইরের দিকে বল করছে, এটা আবার এইদিকে কি একইভাবে এই যে টি সাইন থিটা কাজ করে। তাহলে দেখো চারিদিকে টি সাইন থিটা গুলো কি করে, একে অপরকে, একে অপরকে নাকচ করে দেয়। তুমি আরো কয়েক বলতে পারো দেওয়াল আছে, দেওয়ালের কারণে নাকচ হয়ে যাচ্ছে, সেটাও বলতে পারো, কিন্তু এই যে টি কস থিটা এটা কিন্তু কি করে, উপরের দিকে কাজ করে, এবং এটার মধ্যে তরল মধ্যে কি কাজ করছে, উপরের দিকে নিয়ে যায়। এখন একক দৈর্ঘ্য হচ্ছে টি কস থিটা, তাহলে দেখো এই যে তরল যে জায়গায় কাছে মানে ইয়ের সাথে কাছে নলের সাথে যে যে বিন্দু মিলিত হয়েছে সেই বিন্দুটা দেখো সেই ইয়েটা কি একটা টু বাই আর, মানে এই যে আর ব্যাসার্ধের একটা বিস্তর না, আর তাহলে টোটাল কত দৈর্ঘ্য মিলিত হয়েছে, টু বাই আর দৈর্ঘ্য, কত, টু বাই আর দৈর্ঘ্য। তাহলে এই টু বাই আর দৈর্ঘ্যে বা এই পুরো যে আমি নলের যে চারিদিকে টোটাল উপরের দিকে লিফ্ট করা বলটা কত হচ্ছে, সেই টোটাল বলটা যদি আমরা বলি কত, কে ফিজিক্যাল কে, তাহলে কি হবে, এ ফিজিক্যাল কত হবে, টু আই আর ইনটু কি একক দৈর্ঘ্য ক্রিয়াশীল বল, সেই একক দৈর্ঘ্য ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল বলটা কত, টি কস থিটা। এই বলটা কি এই উপরের দিকে তরলটাকে নিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই উপরের দিকে এই বলটা কি যদি সবসময় যদি ক্রিয়াশীল থাকে তাহলে তরল উপর উঠতেই থাকবে না, সবসময় এটা ক্রিয়াশীল থাকবে না, একটা নির্দিষ্ট সময় পরে, সে সবসময় ক্রিয়াশীল থাকবে কিন্তু নির্দিষ্ট সময় পরে আর এই তরলকে উপরে দিতে পারবে না। কেন পারবে না, কারণ হচ্ছে এই যে তরল এর ভিতরে যেটা আছে, এই তরলগুলো এতে তো ওজন আছে, সে ওজনটা কোন দিকে আসতে, নিচের দিকে, তাহলে একটা সময় কি হবে এই যে ত্রিপায়িকটা এবং এই অংশের তরলে ওজন কি করবে, একটা উপরে ব্যালেন্স করবে, কি করবে, ব্যালেন্স করবে, সেই সময় তরলটার উপরে দিকে গিয়ে আর লিপ হবে না। তাহলে এই অংশে যে তরল আছে সেই তরলের ভর যদি আমরা বলি,
তরলে ভর বললাম কত m এই m সমান কি লেখা যাবে v ইনটু রো ভিটা কি ভিটা হচ্ছে এই অংশের যে তরলটা যতটুকু উঠেছে সেই অংশের আয়তন আর রোটা হচ্ছে কি রোটা হচ্ছে তরলের ঘনত্ব এই যে তরলটা আমরা নিয়েছি সেই তরলের ঘনত্ব এখন খেয়াল করো এই কতটুকু উপরে উঠেছে আমরা ধরে নিলাম যে এই যে তরলের দেখো এই যে পাত্রের যে তরলের পৃষ্ঠ এবং নলের ভিতরে যে তরলের এই যে নিচের যে তরলের পৃষ্ঠ এই দুই পৃষ্ঠের মধ্যবর্তী যে উচ্চতা বা দূরত্ব সেটাকে আমরা কত ধরলাম এই ঠিক আছে তাহলে দেখো আমি এই অংশটুকুকে একটা এ করতে পারি দেখো এই যে অংশটুকু এই অংশটুকু কি দেখো তো এই অংশটুকু কি এই অংশটুকু হচ্ছে এই উচ্চতা এবং এই নলের ব্যাসার্ধ যেহেতু আর তাহলে এই উচ্চতা এবং আর ব্যাসার্ধের একটা সিলিন্ডার তাহলে এই তরলের আয়তন নির্ণয় করার জন্য কি করতে হবে এই অংশের আয়তন প্লাস এই যে দুই সাইডে দেখো এই যে বৃত্তের দুই সাইডে যে অংশটুকু থেকে গেছে এই অংশটুকু আয়তন ঠিক আছে তাহলে আমরা ফার্স্ট যেটা করব এই অংশটুকুর আয়তনটা কত হচ্ছে সেটাকে যদি আমরা বলি কত হবে পাই আর স্কয়ার এ স্কয়ার তোমরা জানো যে একটা সিলিন্ড্রিক্যাল আকৃতি বা বেলনাকার আকৃতির আয়তন কত পাই আর স্কয়ার এ স্কয়ার আর হচ্ছে কি ওই বেলনাকার বা সিলিন্ড্রিক্যাল আকৃতির ব্যাসার্ধ আর এই সিকতা যে উচ্চতা বা হাইট করতে পারো ঠিক আছে বা দৈর্ঘ্য এখন এই অংশটুকু তো পেলাম এখন হচ্ছে এই অংশটুকু আয়তন কি নির্ণয় করব আমরা এখন দেখো যেহেতু এই নলটা যেটা এই যে নলটা নলটা যে পানিটা যখন উপরে উঠেছে চারদিক থেকে উপরে উঠবে তাই নিচে যে পানির উপরে তো আমরা কিন্তু এরকম একটা কি কার্ভেচার আকৃতি হবে খেয়াল করো মানে অ্যাকচুয়ালি কি হবে এরকম একটা থ্রি ডি আকৃতি কার্ভেচার আকৃতি হবে ঠিক আছে তাহলে এই অংশটুকুর আয়তনটা যখন আমরা নির্ণয় করব দেখ আমি একটু বড় করে আঁকাচ্ছি এখানে আমি এই যে এ অংশটুকুকে বড় করে একটা আঁকি দেখো এ ব্যাসার্ধ কত আর আবার উচ্চতা কত হচ্ছে সেটা হচ্ছে কি আর তাহলে একটা সিলিন্ডার আমরা পেয়েছি দেখো আর ব্যাসার্ধ এবং আর উচ্চতা বা দৈর্ঘ্যের একটি সিলিন্ডার পেয়েছি তাহলে এর টোটাল অংশের আয়তন কত এই যে এ বি সি ডি এ অংশের আয়তন কত হচ্ছে খেয়াল করো পাই আর স্কয়ার ইনটু আর এখন আমি যদি এই জিগজ্যাগ অংশের আয়তনটা নিতে চাই তাহলে কি এই টোটাল আয়তন থেকে যদি আমি এই যে কার্ভেচার আকৃতি অর্থাৎ এই যে এটা একটা কি আর ব্যাসার্ধের সাথে একটা অর্ধবৃত্ত কেন সরি আর ব্যাসার্ধের একটি অর্ধ গোলক তাহলে আমি এই টোটাল আয়তনের থেকে যদি এই অর্ধ গোলকের আয়তনটা বিয়োগ করে দিই তাহলে এই দুই পাশের এই আয়তনটা আমি কি পাবো পেয়ে যাবো তাহলে এই টোটাল আয়তনটা পেয়েছি এখন এই অর্ধ গোলকের আয়তন কত তোমরা গোলকের আয়তনের সূত্রটা জানো কত সেটা 4/3 পাই আর কিউব তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে এর সাথে কি করবে হাফ গুণ করে দাও তাহলে আমরা এখন দেখো এই টোটাল আয়তন থেকে যখন অর্ধগোলকের আয়তনটা বিয়োগ করে দিলাম তখন আমরা এই আমাদের এই দুই এক্সপেক্টেড অঞ্চল অর্থাৎ এই অঞ্চলের আয়তনটা পেয়ে গেলাম তাহলে আসলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 1/3 পাই আর কিউব তাহলে টোটাল আয়তনটা কত হচ্ছে পাই আর স্কয়ার এইস প্লাস 1/3 আমি এটা মুছে দিলাম 1/3 পাই আর কিউব তাহলে দেখো আমরা টোটাল আয়তনটা পেয়ে গেছি ঠিক আছে এখন আয়তনের সাথে যখনই আমরা ঘনত্ব গুণ করে দিলাম তখন কি পেলাম ভর কিন্তু আমার লাগবে কি ভর তো লাগবে না লাগবে কি ওজন এই অংশটুকু কি লাগবে ওজন লাগবে তাহলে ওই অংশটুকু যে ওজন সে ওজনটাকে যদি আমরা বলি কি ডাম্প করে থাকি তাহলে উৎক্ষিপ্ত বা তাহলে তরলে আচ্ছা নলের নলের যেহেতু তরলে ডব্লিউ সমান কত হবে এম ইনটু জি তাহলে হচ্ছে এম সমান কত এই যেটা তাহলে হচ্ছে পাই আর স্কয়ার এইচ প্লাস 1/3 পাই আর কিউব ইনটু রো আর সাথে কি হবে
তাহলে আমরা দেখো ঊর্ধ্বমুখী মোট বল পেয়েছি, সাথে কি পেয়েছি নিম্নমুখী যে ওজন বল পেয়েছি। তাহলে এই দুটো যদি ব্যালেন্স যেতে হবে তাহলে এখন আমরা ফাইনালি লিখতে পারবো এটা সমান সমান কি লিখতে পারবো। অ্যাকচুয়ালি আমরা তাহলে সমস্যা দিলাম এটা, তাহলে এফ ইজ ইকাল টু ডাবল, এফ ইজ ইকাল টু কি ডাবল এখানে, তাহলে এফ সমান সমান কি টু পাই আর টি cos theta is equal to k pi r square is 1 by 3 pi r cube rho into g. তাহলে এখান থেকে t আমরা পেয়ে যাব, তাহলে t is equal to কত হবে, এখান থেকে pi r square কে কমন নিয়ে আসি, তাহলে pi r square এখানে কি হবে a is plus 1 by 3 r rho into g divided by 2 pi r cos theta, pi r কে কেটে যাচ্ছে r r কেটে যাচ্ছে, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি কি r into a is plus 1 by 3 r rho g divided by 2 cos theta। এটাই হচ্ছে কি আমাদের তরলের যে পৃষ্ঠটা নির্ণয় করছে পৃষ্ঠটা নির্ণয় সূত্র। এই সূত্র দিয়ে কি করতে পারবো, আমাদের যে তরলটা কেন আমরা ব্যবহার করেছি সেই তরলের পৃষ্ঠটা নির্ণয় করতে পারবো। সেই তরলের পৃষ্ঠটা নির্ণয় করার জন্য কি কি রাখতে হবে তাহলে আমাকে ফার্স্ট জানার লাগবে যে তরলটা কতটুকু উপরে উঠে যাবে, এই যে পাত্রের ভিতরে তরল পৃষ্ঠ এবং নলের ভিতরে তরলের এই যে এটা তো অবতল আকৃতি ধারণ করছে ঠিক এর নিচের অংশের যে হাইটটা এই হাইটটা আর কি লাগবে, নলের ব্যাসার্ধটা লাগবে আর কি লাগবে, তরলের ঘনত্বটা অবশ্যই জানা লাগবে কারণ তখন যখন তুমি তরলটা ব্যবহার করবা যখন ব্যবহার করবা এই তরলের ঘনত্বটা কি করতে হবে তোমাকে সাপ্লাই দেওয়া মানে তোমাকে জানাই দেওয়া হবে। অভিকর্ষ ত্বরণ যে জায়গাতে পরীক্ষাটা করছো ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মান সেটা ব্যবহার করবা। তোমরা আদর্শ মানটা ব্যবহার করতে পারো জি ইকুয়াল টু 9.8। আর এখানে থিটার পরিচয় দেওয়া হয়েছে, থিটাটা কি, থিটাটা হচ্ছে স্পর্শ কোণ, তাহলে এই স্পর্শ কোণটা আমাদের কি করতে হবে এটা পরিমাপ করে নিতে হবে, তাহলে তুমি কি করছো থিটা পেয়ে যাবে। এখানে দেখো মজার কথা যে তুমি যদি থিটা জানো অর্থাৎ পৃষ্ঠটা জানো তখন তুমি স্পর্শ কোণ নির্ণয় করতে পারছো, তুমি যদি স্পর্শ কোণ জানো টি নির্ণয় করতে জানো মানে থিটা জানা থাকে তখন তুমি যে কতটুকু হাইট উঠবে এটা তুমি নির্ণয় করতে পারছো। এবার যদি আমি এখন দেখো এখান থেকে একটা নতুন একটা একটা ডিসিশন আমরা দিতে পারি, খেয়াল করো যেটা তোমাদের অবজেক্টিভের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অবজেক্টিভ আসে পরীক্ষায়। আচ্ছা তার আগে আমি একটু ছোট করে একটু ইয়ে করি রিভাইজ করে দিই, দেখো এখান থেকে টি ইজ ইকাল টু হচ্ছে আর এইচ প্লাস ওয়ান বাই থ্রি আর রো জি ডিভাইডেড বাই টু কস। এখন এই যে কৈশিক নল তার ব্যাসার্ধটা কিরকম, উত্তর কি হবে স্যার খুবই ক্ষুদ্র ব্যাসার্ধ, এই ক্ষুদ্র ব্যাসার্ধ সেই তুলনায় এই যে এইচ এর মানটা এই ব্যাসার্ধের তুলনায় অনেক বেশি, যার ফলে আমরা বলতে পারি যে এইচ ইজ মাস মাস গ্রেটার দেন টু আর, যদি এইচ যদি আর এর চেয়ে খুবই বড় হয় তাহলে কি এইচ ইজ মাস মাস গ্রেটার দেন টু ওয়ান বাই থ্রি আর মানে কি আরো ছোট, সেক্ষেত্রে আমরা করতে পারি কি এই অংশটুকু যে ওয়ান বাই থ্রি আর এটাকে নেগলেক্ট করতে পারি, কারণ যদি আমরা ক্যালকুলেশন করি এই ওয়ান বাই থ্রি আর এর মান বসালে মূল রেজাল্ট আমার কোনো পরিবর্তন হয় না, তাহলে এটাকে আমরা কি করতে হবে নেগেটিভ করতে হবে, সেক্ষেত্রে সূত্রটা কি হচ্ছে আর এইচ প্লাস সরি এইচ আর থাকছে না এইচ প্লাস থাকছে না আর এইচ রো জি ডিভাইডেড বাই টু কস থিটা। ঠিক আছে তরল যদি নির্দিষ্ট হয় এবং এই যে নলটা যদি একটা নির্দিষ্ট পদার্থের তৈরি হয়ে থাকে তাহলে তার তরল নির্দিষ্ট অনেক তার ঘনত্ব নির্দিষ্ট তার পৃষ্ঠটা নির্দিষ্ট, আবার নল এই যে যে পাত্রটা বা যে নলটা ব্যবহার করছে সেই নল এবং তরল যদি ওয়ে নির্দিষ্ট হয় তাহলে কি হবে এই যে স্পর্শ এই যে স্পর্শ করে এটাও কি হবে নির্দিষ্ট হবে, তাহলে তিনটা যদি নির্দিষ্ট হয়ে যাচ্ছে কোনটা একটা হচ্ছে রো এটাও নির্দিষ্ট এটাও নির্দিষ্ট এটাও নির্দিষ্ট সবই যদি নির্দিষ্ট হয়ে যায় তাহলে আর এবং এই ক্ষেত্রে একটা সম্পর্ক আমরা পেয়ে যাবো যেহেতু সবই নির্দিষ্ট
সব নির্দিষ্ট, তাহলে কি এইচ ইজ প্রপোর্শনাল টু কি হচ্ছে আর, ওয়ান বাই আর, বোঝা গেছে? তাহলে দেখো সবই যখন নির্দিষ্ট, এইচ ইজ প্রপোর্শনাল টু ইনভার্স।